রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিন ব্যাপী জাতীয় জীব প্রযুক্তি মেলা জীব প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে এবং জীব প্রযুক্তি বিষয়ক শিক্ষা গবেষণা ও জীব প্রযুক্তি ভিত্তিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে এ মেলার আয়োজন করা হয়েছে দেশে প্রথমবার আয়োজিত জাতীয় জীব প্রযুক্তি মেলার দিনের কার্যক্রম শুরু হয় র্যালির মাধ্যমে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের গবেষক শিক্ষার্থীরা পরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মেলায় অংশ নেওয়া স্টলগুলো ঘুরে দেখেন তিনি মেলায় অংশ প্রতিষ্ঠানগুলো তুলে ধরেন তাদের উদ্দেশ্য আমরা এই এদেশের মানুষকে জানাতে চাই যে পাট একটা পরিবন্ধ ফসল এবং পাট চাষ করলে আমরা আমাদের পরিবেশকে যেমন সুন্দর রাখতে পারি একই সাথে পাট থেকে আমাদের মাটিতে প্রচুর পরিমাণে জৈবত্ব হয় কি ধরনের রিসার্চ হচ্ছে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস কি কি আছে সেই ব্যাপারে আমরা এখানে ডিটেইলস রেখেছি মেলা রয়েছে বিভিন্ন জাতের সবজি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আলু ধান পাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট বন গবেষণা ইনস্টিটিউট সহ নানা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী সবার সম্মিলিত চেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিজ্ঞান ছাড়া চলবে না ছোট্ট দেশ জ্ঞান বিজ্ঞান নিয়েই আমাদের আঘাত শনিবার শেষ হবে এই মেলা আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা